বাবা এই সব কি করছো তুমি দেবীকে উৎসবের সময় পরিয়ে থাকা শাড়িগুলোর নিজেরই একটা শক্তি থাকে হ্যাঁ তোর যদি কোনো আপদ বিপদ আসে এই শাড়িগুলোই কিন্তু রক্ষা করবে বাবা আমার নতুন একজন নাগকন্যাকে তুমি এভাবে কেন বেঁধে রাখার চেষ্টা করছো আমি নিজেকে রক্ষা করতে পারি দেবী মাকে রক্ষা করার জন্য আমার জন্ম হয়েছে আর এখন আমাকে রক্ষা করতে দেবীর মন্দিরে আটকে রাখছো তুই যা বলার বল তুই যা ভাবার ভাব কিন্তু তোকে ঠিকভাবে রক্ষা করাটা আমার কিন্তু কর্তব্য আমি এখানে এসে এই শাড়িগুলো না সরানো পর্যন্ত যে কোনো কারণেই হোক তুই এখান থেকে বাইরে যাবি না কিন্তু বাবা এখন এই পরিস্থিতিতে যে কোনো সময় সমস্যা তৈরি হতে পারে আর সেটা সামলানোর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে আর তা না করে এখন তুমি আমাকে এখানে আটকে রাখার চেষ্টা করছো তোর কোনো বিপদ আসলে ওই দেবীই দেখে নেবেন তুই এই শাড়ি বাঁধা জায়গাগুলো থেকে কোনোভাবেই বাইরে যাবার চেষ্টা করবি না এটা কিন্তু মা পার্বতীর দিব্যি রইল বাবা কেন এরকম ভাবে মায়ের দিব্যি দিচ্ছো তুমি তুই আমার কোনো কথা শুনবি না সেই জন্যই আমি মা পার্বতীর দিব্যি দিচ্ছি ওইটাকে মনের মধ্যে রেখে তুই চুপ করে বস আমি তোকে এইভাবে ঘিরে দিয়ে ওইখানে বসে থাকব বাবা কি করি কোট ভ্রমস্থ নাগ পুজো নাগ পুজো নাগ পুজো নাগ পুজো নাগ পুজো হুম
খোঁজো। সন্ধ্যা, এই এই সন্ধ্যা দাঁড়াও, সন্ধ্যা দাঁড়াও বলছি, দাঁড়াও সন্ধ্যা। গঙ্গা আমায় ছেড়ে দে, আমি নন্দিনীর কাছে যাব। তুমি যাই বলো আমি কিছুতেই ছাড়বো না। নন্দিনীকে বাঁচানো না অবধি আমি চুপ থাকতে পারবো না। আমি পারবো না এখান থেকে। সন্ধ্যা দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমার থেকে অনেক বেশি আমি নন্দিনীকে ভালোবাসতাম, বুঝেছ? কিন্তু নন্দিনীর আসল রূপ জানার পর আমি বদলে গেছি। নন্দিনী আর আমার সম্মান পাওয়ার যোগ্য নয়, বুঝলে? তুমি নন্দিনীর ব্যাপারে একদম মাথা ঘামিও না। তোর নন্দিনীর প্রতি কোনো কৃতজ্ঞতা নেই বলে কি আমাকেও নিজের মতো ভাবছিস? নন্দিনীকে শেষ করার জন্য আসা ওই নাগনন্দা অনেক বড় সাধক। উনি এতক্ষণে হয়তো নন্দিনীকে শেষ করার কাজ শুরু করে দিয়েছেন। তুমি এর মাঝে পড়ে সবকিছু নষ্ট করে দিও না। আমার যা হয় হোক, নন্দিনীর আমি কিচ্ছু দেব না। এই দাঁড়াও, দাঁড়াতে বলেছি। তোমাকে কোথাও যেতে দেব না। যাকে তুই এতদিন ভগবান বলে পূজো করেছিস সেই নন্দিনীর আজ বিপদ। তোর নিজের মনুষ্যত্ব সব শেষ হয়ে গেছে গঙ্গা। যখন নন্দিনী আমার বাবাকে খুন করে আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করেছিল তখনই আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছিল। তুই ভাবলেই তো সব শেষ হয়ে যায় না, কারণ নন্দিনী তোর কোনো পর নয়, তোর নিজের দিদি হয়। তুই ওর বোন বলে বারবার কালচক্র হাতে পেয়েও তোকে বাঁচাতে ওটা হাতছাড়া করে দিয়েছে। ও না থাকলে তুই আজ বেঁচে থাকতিস? সেই দিন আমার প্রাণ শেষ হয়ে যাচ্ছিল শুধু নন্দিনীর জন্য। তুই ওই রঙ্গনায়কের কথা শুনে নন্দিনীকে শক্তিহীন করতে চেয়েছিলিস, তাই নন্দিনী ভুল করে ফেলেছে। এখানে ওর দোষ কোথায় ছিল? নন্দিনী অনেক অন্যায় করে ফেলেছে, নন্দিনীর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এবার নন্দিনীর শেষ সময় এসে গেছে। নন্দিনীর জন্য যা সমস্যা হয়েছে সব আজকেই সমাধান হয়ে যাবে। আরে নন্দিনী তো তোর নিজের দিদি হয়, তারপরেও তুই কথা বলছিস? সেই দিন আমাকে নন্দিনী দিদি বোনের গল্প বলে ভুলিয়ে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল। এখন তুমি একই গল্প বলে আমার মন বদলানোর চেষ্টা করছো, তাই না? সত্যি বলছিল নন্দিনী ও তোর দিদি হয়। শুধু আমি না, এই জগতে ওর কথা কেউ বিশ্বাস করবে না। একজন মানুষ আর একজন সাপ কি করে দুই বোন হয় বলো সন্ধ্যা?
সংসারে এরকম অদ্ভুত ঘটনা অনেক হয়, তার মধ্যে একটা তুই আর নন্দিনী। এই জগতে যারা অন্যায় করে তাদের সাথে নন্দিনীর কোনো পার্থক্য নেই। এরকম অন্যায় যে করে তার বোন আমি কোনোদিন হতেই পারি না। আমার কথা তুই আজ বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু একদিন আসবে যেদিন তুই বিশ্বাস করবি, আর সেই দিন তুই আফসোস করবি। এ দাঁড়াও, দাঁড়াও সন্ধ্যা, দাঁড়াও সন্ধ্যা, দাঁড়াও সন্ধ্যা, আমি দাঁড়াতে বলেছি কিন্তু সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা দাঁড়াও। গঙ্গা ছাড়, গঙ্গা, গঙ্গা ছাড়। একটা সত্যি তুমিও জেনে রাখো, মুনিস্বামীর মেয়ে হওয়ার কারণে তুমি নন্দিনীকে বাঁচানোর জন্য ছটফট করছো, কিন্তু যদি সমস্যায় পড়ে তাহলে নন্দিনী তোমাকেও মেরে ফেলতে পারে, সেটা আমি বলে দিলাম। তুই নন্দিনীকে ভুল বুঝছিস। এতদিন ধরে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু সাপকে দুধ খাইয়ে ভালোবেসে পুষলে সে একদিন দংশন করবেই, আর সেটা আমি এতদিনে বুঝতে পেরেছি। তোর সাথে তর্ক করার সময় আমার নেই, আমাকে যেতে হবে, আমি চললাম। আমি তোমাকে যেতে দেব না। গঙ্গা, তুমি বেরোলে তোমারও বিপদ হবে। তুমি যেমনই হও না কেন, তুমি এখন আমাদের বাড়িতে আছো, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। আমি আমার বাবাকে তো বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে আমি বাঁচাবো। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে যেতে হবে গঙ্গা, ছাড় আমাকে। সন্ধ্যা, আমি তোমার ভালোর জন্যই বলছি, শুধু শুধু ওখানে গিয়ে নিজে বিপদে পড়ো না। তুই আমার কি ভালো করবি, যে নিজের ভালোটাই ভালো করে বোঝে না, ছাড় আমাকে। আমি তোমাকে ছাড়বো না। দেখ, তুই নন্দিনীর খুব কাছের মানুষ, তাই আমি তোকে সম্মান করি। আমার রাস্তায় এসে রাজশেখরের রাগটা তোর উপর দেখাতে বাধ্য করিস না। আমার উপরে যা রাগ দেখানোর তুমি দেখাও, কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। দেখো, ভাগ্য নিজেই তোমাকে নন্দিনীর থেকে এখন দূরে রেখেছে। আমার কথা শোনো, নিজে থেকে নন্দিনীর কাছে গিয়ে এখন তুমি নিজের আরো বড় বিপদ ডেকে এনো না।